নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেলে অনেক পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আমি অনেকদিন কেন, আমি প্রায় 3-4 বছর ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। আমার অনেক পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত কমেন্ট করো যে আমি কেন ভিডিও আপলোড করছি না, কেন করতে পারছি না। আমার খুব ভালো লাগে তাদের আমাকে এখনও মনে আছে সেইটা জেনে, তবে আলাদা করে আমি কাউকে উত্তর দিতে পারিনি। আজকে আমি বলছি, আমি সত্যিকারের কয়েক বছর আমি মানসিকভাবে শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না, খুবই অসুস্থ ছিলাম। মাঝে আমি ভেবেছিলাম যে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারবো, কিন্তু আবার একটা ভিডিও আমি পোস্ট করেও ছিলাম, কিন্তু আমি আবার অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে থাকার জন্য আমি কিছুটাই আমি রান্না রেসিপি আমি ভিডিও শ্যুট করতে পারতাম না। তোমরা অনেকেই জানো যে একটা ভিডিও পোস্ট করতে গেলে শারীরিক মানসিক সবই একটা উপস্থিতি দরকার হয়, সেটা আমার মধ্যে আমার ছিল না, আমি কোনোটাইভাবে সক্ষম ছিলাম না, আমি তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। অনেক কমেন্টগুলো আমি পড়ি, পড়লে খুব ভালো লাগে যে আমার রান্নার আমি অনেক প্রশংসা পাই তোমাদের কাছ থেকে এখনও পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা আর বিশেষ করে আমার প্রবাসী বাঙালি যারা আছো তারা আমার ঘরোয়া রান্না এখনও পর্যন্ত প্রশংসা পাই। কিন্তু আমি কিছুই আলাদা করে উত্তর দিতে পারিনি আমার চ্যানেলের মাধ্যমে, তাই আমি আজকে জানাতে এলাম যে আমি আবার চ্যানেলটাকে আমি নতুনভাবে সাজিয়ে নিয়ে আসব। শুধুমাত্র ঘরোয়া রেসিপি আমি পোস্ট করব, যেরকম রোজকারের রান্না আমি পোস্ট করতাম সেটা আমি নিয়ে আসব। আমি মাঝে মাঝে আমার পুরনো ভিডিও দেখি, খুব ভালো লাগে, কমেন্টগুলো পড়ি, তাতে কিন্তু মনের খুব সাহস পাই যে আমি হয়তো আবার নতুন করে তোমাদের সামনে আসতে পারবো, যেরকম প্রশংসা পাই হয়তো প্রশংসা পাবো। তাই আমি আজকে বিকালেই আমি আজকে একটা ভিডিও আপলোড করব নতুন করে, আর তোমরা জানাবে কিন্তু আমি কীরকম ভিডিও আমি পোস্ট করব। আগে যেরকম আমি রোজকারের বাঙালি ঘরোয়া রান্না আমি পোস্ট করতাম সেরকমই পোস্ট করব, না নতুন নতুন কিছু রান্না যদি জানতে চাও বা শিখতে চাও তোমরা কমেন্ট করো। এটুকু জানাতেই আমি এলাম, ছোট একটা ভিডিও পোস্ট করলাম। তোমরা ভালো থেকো আর আমাকে শুভেচ্ছা জানিও, আমি নতুন করে আবার এসেছি, এভাবে সাপোর্ট করো যেরকম আগে তোমরা সাপোর্ট করতে, এইভাবেই যেন আমরা আমাকে পাশে থেকো। তাই আজ আসি, এরপরই আমি একটা নতুন ভিডিও বা নতুন রেসিপি আমি পোস্ট করছি। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো। তাহলে আসি আমি, তাহলে বন্ধুরা